হ্যালো গাইস, তো আজকে আমরা চলে এসেছি আর আজকে আমরা অষ্টমী স্পেশাল ভেজ থালি তৈরি করব। তো তোমরা রেসিপিটা পুরোটা দেখতে থাকো, আমরা একে একে শুরু করে দেব। আর অষ্টমী মানে তো লুচি হবে, তো তাই এখানে আমি ময়দা মেখে নিয়েছি আর পরপর হবে, তোমাদের রেসিপিগুলো দেখাতে থাকবো। এখন কিছু বলছি না কি কি রেসিপি হবে, থালিতে কি কি থাকবে, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলেই দেখতে পেয়ে যাবে। তো প্রথমেই আমরা তৈরি করব ছোলার ডাল। সিদ্ধ করে নিয়েছি প্রথমে ছোলার ডাল, লঙ্কা, ছোলার ডাল কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা এটা তোমরা প্রেশারে দুটো সিটি মেরে সিদ্ধ করে নেবে। তো এবার আমি একটা মশলা তৈরি করে নেবো। মশলাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা বাটার মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দেব, মশলাটা গুলে নেব জল দিয়ে। আমার মশলা তৈরি হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে দিয়েছি, ছোলার ডাল হবে। তো আমি জিনিসপত্র আনি, কড়াইতে তেল দিয়ে দেবো, কড়াই গরম হয়ে গেছে, তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা তেলের মধ্যে, আর গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। অল্প করে একটু হিং দিয়ে দেবো। এবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তেলের মধ্যে, এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেবো। গেল হাসছো কেন বন্ধুরা? এখন আমাদের হচ্ছে ছোলার ডালের রেসিপি, ম্যাডাম করছে। কতক্ষণ লাগবে? চলো সঙ্গে থাকো, আরো অনেক কিছু রেসিপি আছে দেখতে পাবে। ঢাকনা দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব, একটু ফুটিয়ে নেব, সিদ্ধ করা তো আছে, ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নেব। ছোলার ডালটা ফুটে গেছে, আর এটা যখন আমি সিদ্ধ করেছিলাম তখন আমি নুন দিয়েছিলাম, তো আমি এখন আর নুন দেব না, নুনটা ঠিকঠাকই আছে। এবার আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব, চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এবার আলুর দম তৈরি করব। ছোলার ডাল তৈরি হয়ে গেছে, আলুর দমের জন্য আলুগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, এবার আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো আমি কাঁটা চামচের ভাবে ফুকিয়ে নেব, ঝাল মশলাটা যাতে ভালো করে ঢুকতে পারে। এখন বর্ণালী এখন আলুর দম বানাবে, তার জন্য প্রিপারেশন চলছে, তোমরা সবাই দেখতে থাকো। অষ্টমী স্পেশাল থালি, আমরা অষ্টমীর আগে অষ্টমী খেয়েছি। হ্যাঁ, তুমি হচ্ছে ভোজন রসিক, সেই জন্য তুমি পুজোর আগে খেয়ে ফেলছো। আমাদের ছোলার ডাল তৈরি হয়ে গেছে, ঘন ঘন হয়ে গেছে ফুটে গিয়ে। এবার ছোলার ডালটা নামিয়ে নেব। আলুর দমের জন্য কড়াইতে তেল দিয়ে দেবো, একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নেব, কড়াইতে তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব, টমেটোগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব নরম হয়ে যাওয়া পর্যন্ত। তো বন্ধুরা, আমাকে এখন নাড়াচাড়া করতে বলেছে, একটু আদা কাটতে গেছে, মানে একটু নাড়াচাড়া করে আসুক তারপর দেখি। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব, আদা বাটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো দিয়ে দেব, দু চামচ জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দেব, দু চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটোটা গলে গেছে, এবার আমি এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেবো, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, অল্প অল্প করে জল দেবো আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো অল্প করে একটু লেবুর রস। এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে দিলাম, দম হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দেবো, একটু দেবো একটু গরম মশলার গুঁড়ো। আলুর দম তৈরি, এবার আমি নামিয়ে নেব।
এবার লুচির জন্য আমি লেচি কেটে নিচ্ছি। এবার আমরা লুচি বেলে নেব। দেখো বন্ধুরা হয়ে গেছে লুচি, অনেক কটা হয়ে গেছে। এবার বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো বেগুন ভাজার জন্য। বেগুনগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। ভাজা হয়ে গেছে। আমরা তৈরি করব সেমাই, তার জন্য কড়াইতে ঘি দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আমি সিমাই নিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দেবো। এটাকে একটু ভাজা ভাজা করে নেব, একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। সেমাইটাকে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এবার এখানে আমি দুধ ফুটিয়ে রেখেছিলাম, দুধটা দিয়ে দেবো এর মধ্যে। আর একটু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি স্বাদ মতো। আমাদের সিমুই তৈরি হয়ে গেছে, এবার আমরা সার্ভ করব। এবার দিয়ে দিলাম লুচি, বেগুন ভাজা। এবার আমরা সিমুইটা দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে দেবো ছোলার ডাল, আলুর দম। ও একদম কষা কষা হয়েছে, সে তো পড়বেই। দিয়ে দিলাম ছোলার ডাল, আলুর দম। এবার অষ্টমী স্পেশাল থালি তৈরি হয়ে গেল। আমাদের অষ্টমী স্পেশাল ভেজ থালি রেডি, তো এবার খেতে হবে। তো চলো খাওয়াটা শুরু করে দিই। আর এখানে রয়েছে হচ্ছে আলুর দম, ছোলার ডাল, এখানে হচ্ছে সিমুই, আর বেগুন ভাজা, আর লুচি। তো পুজোর ভেজ থালি তৈরি হয়ে গেল। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দাও। লাইক করো, লাইক করো। আর এখন রান্না করে জানাও। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা। চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই। বাই বাই।